সহকর্মী ও তার স্ত্রীকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা, অভিযুক্তরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি। ঘটনায় ভগবানপুরের মোহাম্মদপুরে চাঞ্চল্য, তাদেরকে মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন এসআই অনিরুদ্ধ চক্রবর্তীও। মিলন পাণ্ডার রিপোর্ট, ভগবানপুর, ক্রাইম ব্রাঞ্চ। আপনার উপর হামলা হয়েছে? আপনার উপরে হামলা হয়েছে তো? আপনার স্ত্রীর উপরে বাড়িতে হামলা হয়েছে? কে করেছে এটা হামলাটা? মানে পিন্টু পিন্টু প্রধান নেতৃত্বে হামলা হয়েছে, যেটা অভিযোগ হচ্ছে। হাসপাতালে এসে দেখলাম আমাদের, আপনারা তো ছবি পেয়েছেন, সকাল থেকেই তো আমরা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আপনারা দিয়েছেন, আপনারা নিজেরাই দেখুন কী অবস্থা দাঁড়িয়েছে। যে পুলিশের সাব ইন্সপেক্টর আরও মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা বারবার ধরে বলছি যে বীভৎস অবস্থা সৃষ্টি হয়েছে। নান্টু মারা গেছে, তার ভাই পিন্টু, সে এখন এরিয়া দখল নেবে। এখন কাঁথির যে বড়োবাবুরা তৃণমূলের, তারা এখন তাদেরকে মোতায়েন করে গেছে। হ্যাঁ, তারা এরিয়া দখল নিতে প্রস্তুত। আমরাও দেখব আমাদের কর্মীদের এরকম মেরে ধরে, তারা রাত্রিবেলা বাড়িতে শুয়েছিল, সেখান থেকে তুলে নিয়ে এসে আমাদের নিতাইদাকে, তার স্ত্রীকে মারধর। দু তিনবার আমরা খুঁজতে বেরিয়েছি, পাচ্ছি না। মেরে 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 তাকে আধমরা করে দিয়েছে। আপনারা নিজেরা ছবি দেখছেন, তার অবস্থা কিছু নেই, চোখ ফোক বন্ধ। এই রকম অবস্থায় এই জেলার এসপি এসডিপিও বিজেপির প্রোগ্রাম আটকাতে রাস্তায় শুয়ে পড়ে। এই কাণ্ড না করে এসপির কাছে, নতুন এসপি এসছেন মহিলা, তার কাছে আমার আবেদন, আপনি মহিলা, মহিলাদের দুঃখ দুর্দশা বুঝুন। অধিকারী বংশের রাবার স্ট্যাম্প হয়ে থেকে লাভ নাই, কিছুদিন পরে বিজেপি ক্ষমতায় আসবে, আমরাও বুঝব যে আপনি কী কাজ করেছিলেন আর কী কাজ করেননি। প্রত্যেক দিন রাত্রিবেলা এরকম ঘটনা ঘটছে, আর আপনি এখানে ঘুমিয়ে থাকবেন বাড়িতে, আর বিজেপির সমস্ত কার্যকর্তা মার খাবে, ঘর ছাড়া হবে, এরকম অবস্থা দাঁড়াবে আমরা কিন্তু সহ্য করব না।